যেভাবে কাশির সঙ্গে রক্ত উঠছে তা তো রাজলোকেরই লক্ষণ। আপনি ইচ্ছে করলে অন্য একজন কবিরাজকেও দেখিয়ে নিতে পারেন, যদিও আমার ধারণা তারাও বলবেন এ যক্ষাই। এখন যদি কেউ কিছু করতে পারে তারও কবির। তিনি পারেন আমার করুণাকে মৃত্যুর মুখ থেকে বেরিয়ে আনতে। তিনি চাইলে কোনো বিপদ হবে, কোনো বিপদ হবে সেই আশাতেই তো আমরা বসে আছি রে বউ। হয়তো সাহেব ডাক্তারের মাধ্যমে টাউরের আশীর্বাদ করুণা পাবে। তুই দেখিস, তুই চিন্তা করিস না, ভালো হয়ে যাবে, করুণা ভালো হয়ে যাবে। চ ঘরে যাব, ঘরে চ। আমি এখান থেকে কোথাও নড়ব যতক্ষণ না আমার মেয়ে সুস্থ হবে। আর আমি রঘুবীরকে সারাক্ষণ বেষ্ট করে যাব, তিনি কেন এমন করলেন। জন্মতিথির আগে তিনি প্রকাশিত হলেন, তারপর এমন বিপদ কেন হলো আমাদের, কেন হলো এমন বিপদ, কেন? শোনো, কিছু মনে করো না, আমি স্পষ্ট কথা কই কি না, তাই তোমাদের আমাকে সহ্য হয়নি সে কথা আমি জানি। এ বাড়িতে তো অনাচার আর কম দিন চলছে না, এত অশৈরিণী কাণ্ডি, তার ফল তো ফলবেই বাচ্চা। চাকে চাকে চাক, এখন তোমাদের সময় খারাপ, এখন আর এসব কথা কই বলে, নাহলে তোমার বলবে কিছু মনে করে নে আমি অসময় ঠেস মারছি। একখানা কথা তো না বলেও থাকতে পারছি নে, জক্কা কিন্তু ছোঁয়াচে নোক মারো নোক, এ কথা কেন যেন মনে থাকে। করুণার ঘরে এখন এখন কারো না যাওয়াই ভালো। ছোট গরিমা, ছোট গরিমা, আপনি এখনই এইসব কথা মুখে আনবেন না, দয়া করে কইবেন না। করুণার যে যক্ষা হয়েছে সে কথা তো জোর দিয়ে বলা যাচ্ছে না। আগে সাহেব ডাক্তার আসুক, তিনি চা বিধান দেওয়ার দেবেন। আপনি এখনই মেয়েটাকে এভাবে দূরে সরিয়ে দেবেন না জন্য গরিমা দেবেন না। Thank you.
afraid the news is not good. আমার মনে হইতাছে প্লিজ ডোন্ট সে এনিথিং হিয়ার ডক্টর এদিকে আসো হ্যাঁ ডাক্তার সাহেব প্লিজ কাম যক্ষা হইয়াছে আমি মেডিসিন দিয়া যাইতেছি বাকিটা ঈশ্বরই জানেন আমি তাহলে আজ আসি প্লিজ কাম আমার আড়ালে যাই আলোচনা করুন না কেন যতই সান্ত্বনা দিন না কেন আমার আমি জানি আমি আর বেশি দিন বাঁচব না যক্ষা রোগ সারে না শুধু আর কটা দিনের অপেক্ষা সেচ দিদি এমন কথা তুমি কখনো কইবে না কখনো না শুনলেই কষ্ট হয় তুমি সুস্থ হবে দেখো বাবা মশাই সাহেব ডাক্তার থেকে শুরু করে যত ভালো বুদ্ধি কবরে যাচ্ছে সবাইকে নিয়ে আসবেন প্রিয়জন শুধু তুমি এমন কথা কইও না একখানা কথা বলবো বিশ্বাস করবে আমি তোমায় মরতে দেবো না কিছুতেই না জানি না কি করে বাঁচিয়ে রাখবো তবে বাঁচতে তোমায় হবেই শোনার পর আমার কাছে বাঁচা মরা সব মূল্যহীন হয়ে যায় আপনি যে আমায় আপন করে নিয়েছেন আমায় তুমি বলে ডেকেছেন আর কি চাই আমার আমার সব স্বাদ পূর্ণ হয়ে গেছে আমি চলে গেলেও আমার আর কোনো খেত থাকবে না আপনার দেওয়া সিঁদুর মাথায় নিয়ে আমি চলে যাব Thank you.
থেকে যক্ষাই। রানী এদিকে এসো, শুনে যাও। কি করেছেন ওই সাহেব ডাক্তার? যক্ষা হয়নি তাই তো? হয়নি তো? আমি জানতাম, আমি জানতাম আমার রকমের এত বড় সম্মানী সত্যি দেবেন না। আমি জানতাম, খুব ভালো করে জানতাম। আসলে কালকে আমার গলা চিনে রক্ত বেরোচ্ছিল তো, তাই ওই কোভিড ভয় পেয়ে গেছি। রানী শক্ত হও, এই সময় আমাদের আরো শক্ত হতে হবে। কান্নাকাটি করে ভেঙে পড়লে চলবে না, তাহলে করুণার মনটা আরো খারাপ করবে, সেটা মনে রাখতে হবে। রানী, সাহেব ডাক্তার কবিরাজ মশাইয়ের সঙ্গে একমত। তিনিও বললেন এ থাইসিস, মানে যক্ষা। আমি মানতে পারছি না রানী। আচ্ছা, করুণা কি মাছ মাংস এসব খেত না? দুধ ঘি মাখন এসব কোনো কিছুর কি অভাব ছিল সংসারে? তুমি কি মেয়েদের খাওয়া দাওয়ার দিকে নজর রাখোনি? যক্ষা হয় গরিবের সংসারে, কারণ সেখানে তারা পুষ্টি পায় না। আহ রানী, বললাম তো সাহেব ডাক্তার কবিরাজ মশাই দুজনই একই কথা বলেছেন। আমি মানতে পারছি না রানী, সকলে বলছেন যক্ষা নাকি ভালো হয় না, এখন আমি কি করব? কার কাছে যাব বলো দেখি? তুমি কোন পরীক্ষা নিচ্ছ রঘুবীর? কোন পরীক্ষা নিচ্ছ তুমি? রানী দয়া করে এখন ঠাকুর ঘরের বাইরে এসো। তোমার রঘুবীর অনেক চমৎকার দেখিয়েছে, আর নয় এখন এখন তুমি তোমার মেয়ের কাছে চলো। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? মিথ্যে আর ওই পাথরের উপর ভরসা করে থেকো না রানী। তোমার সে জমে শেষ হয়ে যাচ্ছে রানী, তুমি তোমার মেয়ের কাছে চলো রানী।
আমি দেখছি অন্য কোনো ডাক্তার পাওয়া যায় কিনা। আপনি ইচ্ছে করলে অন্য একজন কবিরাজকেও দেখিয়ে নিতে পারেন, যদিও আমার ধারণা তারাও বলবেন এ যক্ষাই। প্রেমের সাগর তুমি, প্রেমের আধার, প্রেমের সাগর তুমি, প্রেমের আধার, তিলেক না দেখলে জীবন আধার, এহে দেয়ালো হয়ে আছো তুমি, জানি সাহেব ডাক্তার কবিরাজ মশাইয়ের সঙ্গে একমত। তিনিও বললেন এ থাইসিস মানে যক্ষা। তোমার সে জমে শেষ হয়ে যাচ্ছে রানী, তুমি তোমার মেয়ের কাছে চলো রানী। মিথ্যার ওই পাথরের উপর ভরসা করে থেকো না রানী। মঙ্গল ব্রতে লিখো তুমি দাসী।